कादम्बरी देवीर सुइसाइड नोट, प्राणे रवि, ये सब शुरू हुए छे आमार जीवनेर शेष दिन। पूबेर आकाश सबे लाल हुच्छे, आजकल तुम्हार घूम थेके उठते एकटु देरी हय, सेटाई तो स्वाभाविक, मात्र चार मास बिये हुए छे तुम्हार। आगे तो सूर्य उठार आगे तुमी उठते, आमार घूम भांगा तो तुम्हार सकाल बेलार गान। आमरा एक संगे जेताम नंदन कानने, आमार घरेर पाशेर छादेर उपर जे बागानटी एक संगे करेछिलाम आमरा, तुमी तार नाम दिले नंदन कानन। तारपर एकदिन सेई बागाने भोरेर प्रथम आलोय आमाके चुमुखे जिज्ञेस करले, नतून बौठान नामटा तोमार पछन्द हयेछे। आमार समस्त शरीर तखन काटा दिच्छे, आबार भये बुक करछे दूर दूर। ठाकुर पो, एमन दुस्साहस भालो नय, केउ देखे फेलले कि हबे जानो, बोल्लाम आमि। तोमार बयस तखन 19, सबे फिरेछो बिलेत थेके, आमी 21। तुमी हेसे उत्तर दिएछिले, ए तो नंदन कानन, मर्तलोकेर दृष्टि एखाने एसे पौंछोय ना नतून बौठान। आमी बोल्लाम, तोमार संगे कथाय पारबो ना रवि, किन्तु तोमार आमार सम्पर्क तो शुधुई आमादेर, ताके प्रकाश करो ना तुमी, आमार भय करे। किसेर भय? তোমাকে হারানোর ভয়, এ বাড়িতে তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই, একমাত্র বন্ধু তুমি, কেউ কারো মন বোঝে না এ বাড়িতে, শুধু তুমি বোঝো আমার মন। তুমি ভাবো আমি বুঝি তোমার মন, কিন্তু কেউ কারো মন কি সত্যি বোঝে নতুন বৌঠান? কিছুটা হয়তো অনুভব করি, কিন্তু তোমার সমস্ত মন অসম্ভব, অসম্ভব। ঠাকুরপো, তোমার এরকম কথায় আমার খুব কষ্ট হয়, এসব তোমার সাজানো কথা, আমার সমস্ত মনটাই তোমাকে দিয়ে দিয়েছি ঠাকুরপো, কারো জন্য কিছু রাখিনি, সেই মনের সবটুকু তুমি বোঝো না। তুমি যখন আমার চোখের দিকে তাকাও, আমি বুঝতে পারি তুমি অনুভব করছো আমার হৃদয় ব্যথা, তুমি জানো কোথায় আমার কষ্ট, আমার দহন। তুমি কি সত্যি বোঝো না ঠাকুরপো, বুকের মধ্যে তোমার জন্যে যে মন কেমন, যে কষ্ট আমি দিন রাত চেপে রাখি। আমি জানি ঠাকুরপো তুমি বোঝো, অন্তত একদিন বুঝতে কমাস আগে পর্যন্ত। তুমি যে আমার ছেলেবেলার খেলার সাথী রবি, তোমাকে চিরদিনের জন্যে ছেড়ে যাওয়ার আগে মনের কথাটি জানিয়ে যাই, কোনো মিথ্যে নেই এ কথার মধ্যে। আমি বানানো কথা বলতে শিখিনি, তোমাকে, শুধু তোমাকেই ভালোবেসেছি। তোমার মতো আর কোনো পুরুষ যে আমি দেখিনি ঠাকুরপো, রূপে গুণে গান আর প্রাণের প্লাবনে তুমি যে অনন্য। তোমার এই 25 বছরের বউ ঠাকুরুন্ঠি, তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে তোমাকে বলে যাচ্ছে, তুমি তার একমাত্র অবলম্বন ছিলে সংসারে, একমাত্র ভালোবাসার পুরুষ। ঠাকুরপো, সেদিন ছিল জ্যোৎস্না রাত, জোড়াসাঁকোর বাড়ির ছাদে শুধু তুমি আর আমি, তুমি গাইছিলে গান, আমার সেদিন মন ভালো ছিল না, তোমাকে বলিনি সে কথা, তবু তুমি বুঝতে পারলে আমার মনের কষ্ট, তুমি যে আমার দোসর ঠাকুরপো। আমার কানের কাছে মুখ এনে গাঢ় স্বরে বললে, নতুন বৌঠান কি হবে ছোটখাটো দুঃখের কথা মনে রেখে ভুলে যাও, সব ভুলে যাও,
ভুলতে বললেই কি ভুলতে পারা যায়? কত দিনের কত অপমান, কত কষ্ট সেই নবছর বয়সে তোমাদের বাড়ি বউ হয়ে এসে পর্যন্ত সহ্য করেছি। বলেছিলাম আমি, তুমি আমার হাতের উপর হাতটি রেখে শুনশান বিশাল ছাদটির এক কোণে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে, তারপর বললে, নতুন বৌঠান, জ্যোতিদাদা এখনো আসেনি বুঝি? আজকাল তোমার জ্যোতিদাদার বাড়ি আসার কোনো সময় নেই। কখন আসেন কখন যান, আমার সঙ্গে দেখা হয় কতটুকু? কাল রাত্রে তো জানি মেজ বউ ঠাকুরনের ওখানে গান বাজনার আসর বসেছিল, আমিও ছিলাম কিছুক্ষণ। জ্যোতিদাদাই তো সেই আসরের প্রাণ পুরুষ। জ্যোতিদাদা যে সেই মজলিস ছেড়ে আসতে পারবে না সেটা বুঝতে পেরেছিলুম। জ্যোতিদাদার দিন রাত আজকাল মেজ বউ ঠাকুরনের কাছেই কাটে। কথাটা তোমাকে বলতে খুব কষ্ট হয়েছিল আমার ঠাকুরপো, তুমি কোনো উত্তর দিলে না। আমি বললাম, শুধু তোমার জন্য বেঁচে আছি ঠাকুরপো, আমার বেঁচে থাকার আর কোনো কারণ নেই। ঠাকুরপো একথা শুনে তুমি আমার দিকে তাকালে, তোমার চোখের দিকে তাকিয়ে আমার ভয় করল। আমার মনে পড়ছে চাঁদের আলোয় তোমার সেই রূপ, যেন এক তরুণ দেবদূত। কিন্তু তোমার চোখের দৃষ্টি আমাকে শান্তি দিল না, মনে হলো আমার শেষ আশ্রয়টুকুও চলে যাবে। ঠাকুরপো, সেই রাত্রে চাঁদের আলোর মধ্যে তোমার বুকে মাথা রেখে আমি আরও একবার নিশ্চিন্তভাবে বুঝতে পারলাম, তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি বাঁচব না, বাঁচতে পারব না। তুমি আমাকে নিবিড় করে জড়িয়ে ধরলে, কিন্তু সেই আলিঙ্গনের মধ্যে কোনো আশ্রয় পেলাম না, যে আশ্রয় আমি চেয়েছিলাম। আমি কেঁদে তোমার বুক ভাসিয়েছিলাম, চাঁদের আলো মিশে গেল আমার কান্নায়। তোমার দিকে মুখ তুলে দেখি তোমার চোখেও জল, সেই প্রথম তোমার চোখে জল দেখলাম ঠাকুরপো। চাঁদের আলোয় চিকচিক করছে তোমার চাপা কান্না। আমি বললাম, ঠাকুরপো তোমার জন্যে আমার মন এতদিন ধরে যে মালা গেঁথে রেখেছে, আজ এই চাঁদকে সাক্ষী করে সেই মালা তোমার গলায় পরিয়ে দিলাম। তুমি আমার জীবনে আমাকে বরণ করে নাও। তোমার চোখের জল নিঃশব্দে ঝরে পড়ল আমার কপালে, আমার গালে, আমার বুকের উপর। প্রাণের ঠাকুরপো, জীবনের সেই শেষ দিনে তোমাকে ছেড়ে চলে যাওয়ার আগে অনেক কথা মনে পড়ছে, কত কথা, স্মৃতি, হতাশা, অপমানের বেদনা, একাকিত্বের কষ্ট সব জমে আছে বুকের মধ্যে, অনেক কথা। তুমিও জানো না, কিন্তু মৃত্যু যতই কাছে এগিয়ে আসছে, বিদায়ের ঘণ্টা যতই শুনতে পাচ্ছি ততই যেন এলোমেলো হয়ে যাচ্ছে মন, ভাবনারা সব ছড়িয়ে যাচ্ছে, তাদের ওপর আমার শাসন ক্রমশই আলগা হয়ে যাচ্ছে। মনের এই অবস্থায় গুছিয়ে লেখা আমার পক্ষে সম্ভব নয় ঠাকুরপো, কিন্তু তবু লিখতে আমাকে হবেই, না লিখেও আমার মুক্তি নেই গো। কোথা থেকে শুরু করব বলো তো? 1859-এ 5ই জুলাই আমার জন্ম থেকে? ঠাকুরপো, কেন তোমাদের মতো অভিজাত ধনী পরিবারে জন্ম হলো না আমার? তাহলে তো এত অপমান সহ্য করতে হতো না। ঠাকুরপো, আমার অপমানের গল্প কিন্তু শুরু হয়েছিল আমার জন্মের আগে থেকেই, সে কথা হয়তো তুমিও জানো, কিন্তু কোনোদিন কোনোভাবে বুঝতে দাওনি, পাছে আমি কষ্ট পাই। একদিন শোয়ার ঘরে দুপুরবেলা একাই শুয়েছিলাম আমি,
শুধু মনে আসছিল পুরনো কষ্টের কথা। কান্না কিছুতেই রাখতে পারছিলাম না। হঠাৎ এলে তুমি, হাতে তোমার কবিতার খাতা। নিশ্চয় নতুন কোনো কবিতা বা গান লিখেছো, শোনাতে চাও আমাকে। আমিই তো সবসময় ছিলাম তোমার প্রথম শ্রোতা, এই সেদিন পর্যন্ত। তুমি আমার চোখে জল দেখে থমকে দাঁড়ালে, খাতাটি খাটের পাশে টেবিলটার ওপর রেখে বসলে আমার পাশে, অনেকক্ষণ তাকিয়ে রইলে আমার চোখের দিকে। আমি আলতো করে হাত রাখলাম তোমার বুকের ওপর, মনে হলো ভেতরটা আমার জুড়িয়ে গেল। তুমি আমার কপালে হাত রেখে বললে, নতুন বৌঠান, পুরনো চিঠির মতো পুরনো কষ্টও ধুলোয় হোক ধুলি, সেই মুহূর্তটি আজ জীবনের শেষ দিনে মনে পড়ছে বারবার। ঠাকুরপো, আর কোনো দিনই কি ফিরে আসবে না আমার প্রতি তোমার প্রেম, তোমার মনের আদর? ফিরে আসবে না তোমার সঙ্গে নন্দনকাননে সেই সব অমল সকাল, শোয়ার ঘরে সেই সব নিঝুম দুপুর, দক্ষিণের বারান্দায় সেই সব বর্ণিল বিকেল, ছাদের ওপর স্নিগ্ধ সন্ধে থেকে মগ্ন রাত? ফিরে আসবে না তোমার আমার একসঙ্গে কবিতা পাঠ, গান গাওয়া? তুমি আরো একবার আমার হবে, আমার সব হারানোর মধ্যে যা ভাঙলো তা ভেঙেই গেল। ঠাকুরপো, কথায় কথায় খেই হারিয়ে কোথায় চলে এলাম, তোমাকে তো বলেইছি মনটা বড় এলোমেলো হয়ে যাচ্ছে, কিছুতেই নিজেকে গুছিয়ে নিতে পারছি না। বলতে যাচ্ছিলাম আমার জন্মের আগের কথা, সে কথা বলতে গিয়ে কোথায় চলে এলাম। ঠাকুর বাড়িতে, বিশেষ করে এ বাড়ির মেয়ে মহলে আমার সে অপমান, তার সূত্র ধরে চলে যাওয়া যায় আমার জন্মের আগের ঘটনায়। আমার ভাগ্য সেই সব ঘটনার সঙ্গে জড়িয়ে আছে। প্রাণের রবি, ঠাকুরবাড়ির বউ হওয়ার আগে তোমাদের কাছে, না না, তোমার কাছে নয়, তুমি তো আমার ভালোবাসার মানুষ, আর সকলের কাছে বিশেষ করে তোমার আইসিএস সেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর আর তার বিলেত ফেরত স্ত্রী জ্ঞানদা নন্দিনীর কাছে আমার পরিচয় ছিল। আমি তোমাদের বাজার সরকার শ্যাম গাঙ্গুলির 3 নম্বর মেয়ে। সেটাই অবশ্যই আমার সম্পর্কে শেষ কথা নয়, আরও একটু আছে। এমন এক পরিবারে জন্ম আমার, যে পরিবারে থাকা খাওয়া জোটে তোমাদের অর্থাৎ ঠাকুরবাড়ির দাক্ষিণ্যে। আমার ঠাকুরদা জগনমোহন গঙ্গোপাধ্যায় এক গুণী সঙ্গীত শিল্পী, সে কথা তুমি তো জানো ঠাকুরপো, কতবার তুমি আমাকে বলেছ। আমি আমার গানের গলা পেয়েছি আমার ঠাকুরদার কাছ থেকে, কিন্তু তার গুণের কোনো স্বীকৃতি ছিল না অভিজাত ধনী ঠাকুর বাড়িতে। তিনি যে গরিব, তোমাদের দাক্ষিণ্যে বেঁচে আছেন, তোমরাই তাকে মাথা গোজার জন্য একটা বাড়ি দিয়েছিলে কলকাতার খারাপ পাড়া হাড়কাটা গলিতে। আমি হয়তো সেই হাড়কাটা গলির মেয়ে, তাই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির মহিলা মহল আমাকে সারা জীবন এত হেয় করলো, কষ্ট দিল। হাড়কাটা গলির ওই বাড়িটা আমার ঠাকুরদা পেয়েছিলেন দান হিসেবে, কিন্তু সে ছিল করুণার দান, সেই দান গ্রহণ করার মধ্যে কোনো সম্মান ছিল না। ঠাকুরপো, আমি জানি না ঠাকুর বাড়ির সঙ্গে আমার বাড়ির সম্পর্ক তুমি কতটা জানো, জানলেও আমাকে জানতে দাওনি যে তুমি জানো। এক অর্থে আমিও কিন্তু ঠাকুর বাড়ির মেয়ে, কিন্তু সে কথা ভাববার অধিকার আমাকে কেউ কোনো দিন দেয়নি। আমি ঘাটেরও নই, পারেরও নই। এইভাবে কেটে গেল আমার জীবনের 25টা বছর। আমার পরিবারের গল্প, আমার জন্মের কাহিনী আজ তোমাকে কিছুটা বলে যাই, তাহলে হয়তো কিছুটা বুঝবে কি আমাকে দহন করেছে এত বছর ধরে, আমার মৃত্যু কি জুড়াবে।
আমার ঠাকুরদা জগনমোহনের সঙ্গে বিয়ে হয় তোমার ঠাকুরদা দ্বারকানাথের মামাতো বোন শিরোমণির। এসব কথা তোমাকে দু একদিন বলবার চেষ্টা করেছিলাম, তুমি বলতে থাক না, সেই সব দূরের কথা কিছুতেই বলতে দিতে না তুমি, পাছে এসব কথা বলতে গিয়ে আমি ভিতরে ভিতরে কষ্ট পাই। একদিন বললে, আমার বেশ মনে আছে দুপুরবেলা আমার শোবার ঘরের খাটে আমার পাশেই শুয়েছিলে তুমি, চুপচাপ ছিলে অনেকক্ষণ, জানলা দিয়ে দেখছিলে আকাশে মেঘের ঘনঘটা। আমি সেই সুযোগে তোমাকে শোনাতে চাইলাম আমার পরিবারের পূর্ব কথা। তুমি বললে, নতুন বৌঠান কি হবে পুরনো দুঃখ কষ্টের কথা ভেবে ভুবন জুড়ে এত আনন্দ, সেই আনন্দধারাকে অন্তরে গ্রহণ করো, দেখবে ঝরা পাতার মতো পুরনো দুঃখ সেই আনন্দ স্রোতে ভেসে গিয়েছে। আমি তোমার হাতটি এনে রাখলাম আমার বুকের ওপর, বললাম শত দুঃখের মধ্যেও সেই আনন্দকে আমি ধরে আছি এই মুহূর্তে আমার বুকের মাঝখানটিতে। ঠাকুরপো, আমার মনে হলো যেন চিরকাল তোমার হাতটিতে আমার বুকের মাঝখানটিতে এইভাবে ধরে রাখতে পারি, তুমি আর কারো নও ঠাকুরপো, শুধুই আমার। আজ পৃথিবী থেকে চলে যাওয়ার আগে বুকের মাঝখানটা বড্ড খালি হয়ে গেছে, কিছু নেই সেখানে, শুধু শূন্য। কোথায় তোমার হাত, কোথায় তোমার সেই সুধাময় স্পর্শ ঠাকুরপো? সব হারিয়ে গেল, সব তুমি কেড়ে নিলে। তুমি হঠাৎ বললে, চলো তো নাটকের মহড়াটা আরো একবার শুরু করা যাক, তোমার মন এখনই ভালো হয়ে যাবে বৌঠান। তখন তোমার জ্যোতিদার লেখা অলিকবাবু নাটকের মহড়া চলছে রোজ বিকেল থেকে সন্ধে পর্যন্ত, সেই নাটকের নায়ক নায়িকা তুমি আর আমি, নায়ক অলিকবাবু তুমি, নায়িকা হেমাঙ্গিনী আমি। যার পর থেকে তুমি আমাকে চুপি চুপি হে বলে ডাকতে শুরু করলে। আমি তোমার হাতখানি বুকের মাঝে ধরে সেই দুপুরবেলা আমার খাটে শুয়ে শুয়ে শুরু করলাম নাটকের মহড়া। আমি জগতের সমক্ষে চন্দ্র সূর্যকে সাক্ষী করিয়া মুক্ত কণ্ঠে বলিব, লক্ষবার বলিব তুমি আমার স্বামী, শতবার বলিব, সহস্রবার বলিব, লক্ষবার বলিব আমি তোমার স্ত্রী। তুমি চুপ করে শুনলে, কোনো কথা বললে না অনেকক্ষণ, তোমার হাতটিকে আমার বুকের ওপর থেকে সরিয়ে নিলে না, পাশ ফিরে শুধু তাকালে আমার মুখের দিকে। ঠাকুরপো, আজও ভুলতে পারিনি তোমার সেই আরতিময় আঁখি পাতের মায়া। ধন্যবাদ।